নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 8 মার্চের মধ্যে দাবি পূরণ, নইলে এবারের ভোটে নিজস্ব প্রার্থী অটো চালকদের। বাজারি ছড়ার ইছাবিল এলাকার টিপুরা পুঞ্জিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছায় বাড়ি। লায়ন্সের উদ্যোগে আয়োজিত আনন্দ মেলা, দিনভর হিরিক ক্রেতাদের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। চরম সীমা 8 মার্চ। এর মধ্যে যদি সরকার অটো সংস্থাগুলোর বিভিন্ন দাবি দাওয়া পূরণ না করে, তাহলে তারা এবারে নির্বাচনে নিজস্ব প্রার্থী দাঁড় করাবেন। নতুবা যদি কোনো দল তাদের এই সমস্যা মেটানোর দায়িত্ব নেন, সেই দলকে তারা ভোট দিয়ে জয়ী করাবেন। রবিবার শিলচরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে একথা জানান 4টি অটো সংস্থার কোঅর্ডিনেশন কমিটির কর্মকর্তারা। শিলচর টাউন অটো মালিক সংস্থার পক্ষে পিন্টু শীল বলেন, তাদের 3টি দাবি রয়েছে। সেই দাবিগুলো যাতে 8 মার্চের ভিতরে সমাধান হয়ে যায়, অথবা তাদের 8,000 অটো মালিক, 3,000 চালক সহ মোট 11,000 অটোর সঙ্গে জড়িত মানুষ সরাসরি রাজনীতিতে নামবেন। সপরিবারে তাদের ভোট রয়েছে 40,000 থেকে 45,000। পিন্টু আরও বলেন, কংগ্রেস, বিজেপি, UDF বা অন্য কোনো রাজনৈতিক দল যদি তাদের পাশে দাঁড়ায় এবং তাদের সমস্যাগুলো সমাধানের দায়িত্ব নেয়, সেই দলের প্রার্থীকে তারা সমর্থন করবেন। কমিটিটা আমাদের কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে জড়িত। আজকে আমরা 3টা বৃহত্তর প্রবলেম নিয়ে আছি। 1 নম্বর হচ্ছে যে শহরের ভিতরে ছেলেরা বাইরের পারমিট নিয়ে অনেক হেনস্থার শিকার হচ্ছে, এদেরকে অবিলম্বে 400টা পারমিট প্রদান করা। দ্বিতীয়, অবিলম্বে চণ্ডীচরণের মুখটা খুলে দেওয়া, যাতে আমরা হসপিটালে ডাইরেক্ট প্রেমতলা হয়ে আসতে পারি। 3 নম্বর হচ্ছে আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা অনেকবার অনেক রকম রাজনীতি মহলের সাথে আমরা যোগাযোগ করেছি, কিন্তু আমরা কোনো সুদত্তর পাইনি। তাই আমরা ডিসিশন নিয়েছি যে খুব সম্ভব হয়তো যদি আমাদের সমস্যা সমাধান না হয়, আমাদের কাছে 8,000 অটো মালিক এবং 3,000 ড্রাইভার আছে, আমরা 11,000 সংখ্যক আছি। আমরা নিজেরা নিজেরা ব্যক্তিগত মা বাবা বোনদের কাছে আমরা ভিক্ষা নেব ভোটের জন্য। আমরা দেখব কি আমরা নিজেরার মধ্যে প্রার্থী দিতে পারি বা অন্য কাউকে সাপোর্ট করি, যাকেই সাপোর্ট করব তাকে, যাতে আমরা একজুট হয়ে ভোট দিতে পারি এবং আমাদের এই সমস্যাটা যাতে ওনারা সমাধান করতে পারে, এই চিন্তাধারা নিয়ে আমাদের আজকের এই সভা। কোঅর্ডিনেশন কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্য বলেন, কোভিড মহামারীর পর থেকে অটোচালক ও মালিকরা প্রতিবাদ ও আন্দোলন করে আসছেন, সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও পেয়েছেন জেলা প্রশাসন, রাজনৈতিক নেতা সহ পরিবহন বিভাগের তরফ থেকে, কিন্তু এখনো পর্যন্ত কোনো বাস্তবায়িত হয়নি। আমরা আজকে সর্বসম্মতিভাবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিগত কয়েকদিন আগে আমরা একটা ধর্ণা দিয়েছিলাম, ধর্ণাতে আমরা একটা প্রতিশ্রুতি পেয়েছি, কিন্তু আজ পর্যন্ত রেজাল্ট পাইনি। আমাদের শিলচর শহরে যে স্থায়ী ছেলেরা যে কিছু বাধ্য হয়ে বাইরের পারমিটে শিলচরে চলাচল করে, তাদের একটা ব্যবস্থা করার জন্য, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি আজ অবধি। 8 তারিখ আমরা সিদ্ধান্ত নেবো পুনরায়। 8 তারিখ আমরা একটা মারাত্মক সিদ্ধান্ত নিতে যাচ্ছি যে আমরা যদি 8 তারিখের ভিতরে আমাদের ট্রাফিক সমস্যার সমাধান না হয়, ট্রাফিকের একজন জনৈক যাই হোক একটা আমরা মুখোমুখি শুনতে চাই। একটা আমাদের উপর খালি দোষারোপ করে আর ট্রাফিকে খালি ফাইন যাও, এখন এই দিন ধরার পরে হয়তো 2-1 দিন কমছে, কিন্তু অবিলম্বে আমরা পারমানেন্ট সুরাহা চাই। তাই আমরা আগামী 8 তারিখ আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এই 11,000 পরিবারকে বাঁচানোর এবং আমাদের সম্মানের সাথে যাতে আমরা অটো চালিয়ে ব্যবসা করতে পারি, সেইটার পরিপ্রেক্ষিতে যে আগিয়ে আসবে তার চিন্তা করব। বাজারিছড়া থানাধীন ইছাবিল এলাকার টিপুরাপুঞ্জি 8 নম্বর ওয়ার্ডে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে স্থানীয় বাসিন্দা ভুবন রবিদাসের একটি বসতগৃহ সহ আবাসপত্রাদি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে গতকাল রাত 9টা নাগাদ। এ মর্মে গৃহকর্তা ভুবন জানান, ঘটনার সময় তিনি বাইরে থাকা অবস্থায় হঠাৎ করে আগুন দেখে চমকে ওঠেন। অতঃপর প্রতিবেশীদের সহযোগিতায় প্রায় 1 ঘন্টা পর আগুন আয়ত্তে আসলো, ততক্ষণে সবকিছু শেষ হয়ে যায়। আগুনের হাত থেকে রক্ষা পায়নি গবাদি পশুও। অনেকে এ ঘটনার নেপথ্যে প্রতিহিংসামূলক ষড়যন্ত্র থাকার কথাও জানিয়েছেন। যথাসময়ে আগুন নেভাতে অগ্নি নির্বাপক গাড়িও অকস্থলে পৌঁছার খবর নেই। বৃহত্তর লোয়ারপোয়া এলাকার
ও একটি অগ্নি নির্বাপক বাহিনীর ইঞ্জিন না থাকায় অনেকে আক্ষেপ প্রকাশ করেছেন। লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনালের উদ্যোগে বরাক উপত্যকায় প্রথমবারের মতো আয়োজিত হল লায়ন্স আনন্দ মেলা। রবিবার স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে এই আনন্দ মেলা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন গোটা উপত্যকার লায়ন্স ও লেও ক্লাবের কর্মকর্তারা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্য অতিথি তথা লায়ন্সের জেলা গভর্নর লায়ন রাজকুমার রেঙ্গানিয়া সহ সংস্থার অন্যান্য আধিকারিকরা। এই মেলা আয়োজিত করার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজের অসহায়ের মুখে হাসি ফোটানো। এই বিষয়কে মাথায় রেখে মেলাতে কাপড় জামা, খাতা বই, বাসনপত্র সহ বিভিন্ন স্টল গড়ে তোলা হয়। এদিন ক্রেতাদের সবাইকে লায়ন্স ক্লাবের তরফ থেকে কুপন প্রদান করা হয়। তারা সেই কুপন দিয়ে বিভিন্ন স্টল থেকে নিজেদের পছন্দ অনুযায়ী জিনিসপত্র ক্রয় করেন। তাছাড়া ছিল দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানও। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে লায়ন্স কর্মকর্তারা বলেন, this is a big day for the V-Lions of District 3-2-3. Today that we have seen that the Anand Mela of District 3-2-3 was inaugurated just 4 minutes ago, and we see the beneficiaries and the way I congratulate the entire Barak Valley Lions and the team especially for their hard work for the last 2 months that I have seen the activities of this team, that they are doing wonderful, wonderful, wonderful. And I congratulate all the beneficiaries, because Lions, as you know, our motto is to we serve. And this year that we have started with the slogan, win the heart. And today, the Lions of Barak Valley have proved and win the heart of District 3-2-2G. And the beneficiaries of today's, that I congratulate, that without the beneficiaries, there is no Anand Mela, you know, because the all presence of our স্বাধীনতার 70 বছর অতিক্রম হয়ে গেল। উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি চাঁদপুর ও দক্ষিণ মোহনপুর জেপিতে। তাছাড়া এলাকায় নেই পানীয় জলের সুবন্দোবস্ত। রবিবার এসব বঞ্চনার প্রতিবাদে সোনাই বিধানসভা কেন্দ্রের চাঁদপুর জিপি ও দক্ষিণ মোহনপুর জিপির নাগরিকদের যৌথ উদ্যোগে ও ডেফলির পাড় উন্নয়ন সংস্থার ডাকে চাঁদপুরে আয়োজিত হয় এক নাগরিক সভা। সংস্থার সভাপতি সিরাজউদ্দিন আহমেদের পৌরোহিত্যে অনুষ্ঠিত নাগরিক সভায় প্রত্যেক বক্তারাই বলেন, আমাদের গ্রামের পঞ্চায়েত লেডিস লেনাস বেগম, তার হাজব্যান্ড টুনটুন, ওনাকে আমরা আজকের সভায় উপস্থিত থাকার জন্য বলেছিলাম, কিন্তু উনি আসেন নাই। কারণ যে 14 ফাইন্যান্সের যে কাজটা এসেছিল সেটা উনি করাইছিলেন, কিন্তু কাজ এখনও সম্পূর্ণ হয় নাই। আর 15 ফাইন্যান্সে সেই রকম কাজ কি এসেছে কি না জানি না, তবে 20 গাড়ির মতো লাল মাটি দিয়েছিলেন আর এই দিয়ে বন্ধ করে দিলেন। তাই আমি এটাই প্রশাসনের কাছে অনুরোধ রাখছি যে এটা উঙ্কারি করে আমাদের সুবিচার দিয়ে দিবেন। আর বর্তমানে আমাদের গ্রাম থেকে নতুন কাঞ্চনপুর নোয়ারাজ যাওয়ার একটা ফেরি রাস্তা আছে, সেখানেও কাজ হয় নাই। আমাদের গ্রামের মেম্বার আপ্পাসুদ্দিন উনি সেটার সম্মুখে একটি বোর্ড লেগেছেন কাজ কমপ্লিট হয়েছে বলে, কিন্তু সেটায় কোনো কাজ করা হয় নাই। সেটা নিয়েও আমি প্রশাসনের কাছে দাবি রাখলাম যে সেটা সুবিচার চাই। আর আমাদের নদীতে এখনো একটা ব্রিজের জন্য আমি সরকারের কাছে প্রতিবাদ জানাই। পাথারকান্দি সমষ্টি লোয়ারপোয়া ব্লকের কাঁঠালতলি এলাকার জিপি সভাপতি ও ওয়ার্ড সদস্যদের মধ্যে দীর্ঘ মাস দেরি থেকে মতানৈক্যের দরুন জিপির সার্বিক উন্নয়ন স্তব্ধ। এ নিয়ে এলাকার সুশীল সমাজ সমূহ সৃষ্টি সমস্যা নিরসনে ব্যাপক চেষ্টা করলেও নেট ফল শূন্য। ফলে গত 22 ফেব্রুয়ারি জিপি সভাপতি ও ওয়ার্ড সদস্যদের নিয়ে ব্লক কার্যালয়ে ভোট গ্রহণ করা হয়। এতে সদস্যরা বিজয়ী হলে তা মানতে নারাজ জিপি সভাপতি। এ মর্মে রবিবার এক সাংবাদিক সম্মেলন করে নিজেদের জয় নিশ্চিত বলে জানান ওয়ার্ড সদস্যরা। এদিন 8 জন সদস্য সদস্যার পক্ষ থেকে হাবিব আলী বলেন, আমরা আজকে
যে আপনার আর জানা আছে প্রত্যাপর যে কিছুদিন আগে আমরা বাগানগাঁও পঞ্চায়েতের সভাপতির উপর অনাস্থা দিয়েছি। অবশ্যই আমরা অনাস্থা কার্যকারী হয়েছে, আমরা কিছুদিনের ভিতরে বাগানগাঁও পঞ্চায়েতের সভা নেত্রী সভাপতি পদে দেওয়া হবে। আপনার আর বাগানগাঁও পঞ্চায়েতের প্রত্যেক জনসাধারণের আমরা অবশ্যই সুস্থ হিসাবে কামকাজ করে যাব, এতে আপনারা কোনো সন্দেহ করিবেন না। যে বিগত দিনে আমরা বাগানগাঁও পঞ্চায়েতের সভাপতির কাছ থেকে বিরাট আকারের দুর্নীতি বা বিভিন্ন দুর্নীতি তাই জড়িত থাকার কারণে আমরা তানুকরে অনাস্থা দিয়েছিলাম। এখন অবশ্যই আমরা অনাস্থা কার্যকারী হয়েছে। আমরা কিছুদিন পূর্বে আমরা নিজে দায়িত্বভার গ্রহণ করে আপনাদের কামকাজ করতে অবশ্যই আপনারা সহযোগিতা কামনা করব। এদিকে নিজের পরাজয়ের বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারছে না জেপি সভাপতি। এ মর্মে ব্লকের বিডিওকে প্রশ্ন করলে তিনি জানান, ভোটের যাবতীয় কাগজপত্র জেলাশাসক কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, জেলাশাসক নিজেই এ ব্যাপারে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। প্রথিতযশা অস্থিরোগ বিশেষজ্ঞ তথা সমাজ হিতৈষী চিকিৎসক ডক্টর সুজিত কুমার নন্দী পুরকায়স্থের 80তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হল এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান। রবিবার শিলচর শহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে আয়োজিত হয় এই অনুষ্ঠান। বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাসের পৌরোহিত্যে এদিন অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সুজিত নন্দী পুরকায়স্থের হাতে নাগরিক সংবর্ধনা সম্মান তুলে দেওয়া হয়। পরে তার জীবন আদর্শ নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রত্যেক বক্তারা। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উধারমন্দির বিধায়ক মিহির কান্তি সোম, বিশিষ্ট সমাজকর্মী সাধন পুরকায়স্থ, শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে প্রমুখ। আমাদের জীবনে সবচেয়ে যেটা আনন্দের দিন সেটা হচ্ছে আমাদের জন্মদিন, এই দিনে আমরা এই পৃথিবীতে এসেছি। আপনারা সবাই জানেন সেটা যে মানব জন্ম একটা বিরাট ব্যাপার। আমরা শুনেছি যেটা আমাদের সাংস্কৃতিক বা ধর্মীয় পরম্পরায় বলা হয়ে থাকে যে 79 লক্ষ জন্মের পর মানব জন্ম হয় এবং মানব জন্মকে বলা হয় দেবদুল্লভ। দেবতারাও মানুষ হিসাবে জন্ম নিবার অবিশ্বাস পোষণ করে থাকে। তো একটা ব্যাপার হল যে এই মানব জীবন এবং অন্যান্য প্রাণীদের জীবন তার মধ্যে একটা পার্থক্য তো আছে, সবাই তো প্রাণী, সবাই তো জীব। তো আমাদের বিধাতা যখন আমাদেরকে জন্ম দিয়ে পাঠান, যারা মানবেতর প্রাণী তাদেরকে একটা নির্দিষ্ট জীবন পদ্ধতি দিয়ে দেয়। রবিবার উধারবন্দ বিধানসভা সমষ্টি গোসাইপুর জিপির ময়নারবন্দ এলাকায় শুরু হলো ভারতীয় জনতা পার্টির সম্পর্ক অভিযান। এদিন অভিযানের শুরুতে বিশিষ্ট নেতৃবৃন্দদের বরণ করা হয়। বিজেপি সরকারের বিগত 5 বছরের কার্যকলাপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলীয় কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা শহর প্রভারী শ্যামাপদ রায়, তাপস দাস সহ অন্যান্যরা। আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের স্টেট রাজ্যিক যে কমিটি আছে কমিটির নির্দেশ অনুসারে আমরা প্রত্যেক পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন করব এবং সম্পর্ক স্থাপন করতে কি জিনিস নিয়ে আমরা পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন করব, এই যে একটা প্রতিলিপি দেওয়া হয়েছে এটার মধ্যে আমার সরকারের উপলব্ধি কাজকর্ম কি করছে না করছে এটা লিপিবদ্ধ আছে। আমরা যে কোনো পরিবারে যাইমু, পরিবারের কর্তার হাতে এটা দিমু, আমার বিজেপির আবেদন আমরা রাখবো আর সবাই এটার মধ্যে লেখা আছে, কিছু আমরা মুখে হইমু আর বাকিটা তো তাই এটার মধ্যে পাইবা। অনেক ফ্যামিলিতেই আমরা দেখি হ্যাঁ বিজেপি কাজ করছে কিন্তু কতটুকু করছে, এই উজালা গ্যাস দিচ্ছে বা এই জলজীবন একটা মিশন চলছে, এসব কিছু কিছু জানি কিছু কিছু জানি না। এবং আমরা তখন অনেক কথাই বলি যে যা জানি না তার সম্বন্ধে বলি এটা হয়েছে এটা হয়নি। কিন্তু এবারে কথা হচ্ছে যে এই আমাদের এই পরিবার সম্পর্ক অভিযান। রবিবার বড়খোলা বিজয়পুর ক্লাবের ব্যবস্থাপনায় এক ক্রিকেট ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত হয় বড়খোলায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনতাজুর রহমান। তাছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন উত্তর বড়খোলার প্রাক্তন জেলা পরিষদ জহরুল ইসলাম বড়ভুইয়া। ফাইনালে মুখোমুখি হয় ইউনাইটেড উজাননগর ক্লাব এবং উজাননগর চ্যালেঞ্জারের মধ্যে।
এদিন বিজয়ের খেতাব অর্জন করে ইউনাইটেড উজানগর ক্লাব। স্বাস্থ্যের পক্ষে ভালো, খেলাধুলা শিক্ষার একটি অঙ্গ, খেলাধুলা করলে অনেক কিছু পাওয়া যায়। দুদিন আগে আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে যে হিমা দাস বিএসপি হয়ে গেছে এই খেলা থেকে। নিজেকে এমন ভাবে বানাও যাতে একটা কিছু করতে পারো। আজকে আমরা খেলা আরম্ভ করলাম, খেলা আরম্ভ করার পরে আমরা সেই খেলাতে যে কোনো একটা সংস্থা খেলা আরম্ভ করেছি, কিন্তু যারা আমরা সেই খেলাতে অংশগ্রহণ করি, আমরা খেলার আরম্ভ দিতে আমাদের গ্রামের ছেলেদের গিয়ে নিয়ে খেলা আরম্ভ করি। যখনই আমাদের সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত আমরা পৌঁছে যাই, তখন আমরা যে খেলার যে আমাদের গ্রামের ছেলেদের যে প্রতিভা নিয়ে যেটা চিন্তা করে আমরা খেলাতে টিম দিয়েছিলাম, সেইটাকে ভুলে গিয়ে আমরা যে প্রাইজ মানি, সেই প্রাইজ মানির দিকে লক্ষ্য করে আমরা বাইরে থেকে প্লেয়ার সংগ্রহ করি। আজকে নিজেকে এইরকম বানাও যাতে নিজেকে বাইরে কেউ হায়ার হিসাবে নিতে পারে। বাইরে থেকে কেন আনবেন ভাই? আমাদের গ্রামে অনেক ছেলেরা আছেন, আমাদের গ্রামে অনেক ছেলেরা আছেন, ছেলেদের প্রতিভা আছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। 8 মার্চের মধ্যে দাবি পূরণ, নইলে এবারের ভোটে নিজস্ব প্রার্থী অটো চালকদের। বাজারিছড়ার ইছাবিল এলাকার টিপুরা পুঞ্জিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছায় বাড়ি। লায়ন্সের উদ্যোগে আয়োজিত আনন্দ মেলা, দিনভর হিরিক ক্রেতাদের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।